আগরতলা শহরকে যানজটমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মাঝে বোঝাই গাড়িগুলিকে একটি সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসার লক্ষ্যে নাগিছড়ায় গড়ে তোলা হয়েছে ফিস ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। প্রায় 3.50 কোটি টাকা ব্যয় করে নবনির্মিত নাগিছড়ায় মাছ ও পরিবহন ইয়ার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা পৌর নিগম এবং নগর উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে এই মাছ ও পরিবহন ইয়ার্ড নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, রাজ্যের 67% বন দপ্তরের অধীনে রয়েছে, তাই ইচ্ছে করলেই শহর বানানো সম্ভব নয়, অনুমতি মেলা দুষ্কর, বনাঞ্চল বাদ দিয়ে উন্নয়ন ঘটাতে হবে। 2017 সাল থেকে কাজ শুরু হয়, কিন্তু বর্তমান সরকার এই কাজ সফলভাবে করে দেখিয়েছে। উন্নয়নের অপর নাম কেন্দ্র ও রাজ্য সরকার, বর্তমানে উন্নয়নের যুগ চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। বাঁকা পথে কিভাবে ক্ষমতায় টিকে থাকতে হয় সে সম্পর্কে সিদ্ধ হস্ত ছিল পূর্বতন সরকার, বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধান করে সোজা পথে কাজ করে। 100 টন মাছ বহিরাজ্য থেকে আসে প্রতিদিন, তাদের থাকার জন্য সুবন্দোবস্ত রয়েছে এই ইয়ার্ডে। স্থানীয়রা পাবেন কর্মসংস্থানের সুযোগ, তবে এই পরিষেবাকে সুস্থ ও স্বাভাবিক রাখার দায়িত্ব নিতে হবে স্থানীয় জনগণকে। কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা যাতে না হয় তার দিকে নজর রাখতে হবে। কোল্ড স্টোরেজ করার জন্য বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছেন, দ্রুত এই ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এখানে নাকি জঙ্গল মঙ্গল হয়ে গেছে, এখানে আসার পর জঙ্গল মে মঙ্গল। তো আমাদের ত্রিপুরা সরকার জঙ্গলকে তো এখন মানে আধুনিক শহর করা যাবে না, কারণ আমাদের এখানে প্রায় 67% সারা ত্রিপুরার ফরেস্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে। ইচ্ছে করলেই আপনি ফরেস্টকে শহর বানাতে পারবেন না, ডাইভার্সনের অনুমতি দেয় না, দেবেও না। তো যেই জায়গাগুলো আছে আমাদের বনাঞ্চল বাদ দিয়ে সেখানে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, সেখানেও অনেক জায়গায় আমাদের ডেভেলপমেন্ট প্রপার হয়নি। আজকে আমি এখানে বসে বসে আমি রামপ্রসাদ বাবুর সাথে কথা বলছিলাম, আমাদের মেয়র সাহেবের সাথে কথা বলছি, কি স্বর্ণযুগ আমি দেখে এসেছি, আপনারাও দেখেছেন। বিভিন্ন জায়গায় যখন যায় খালি নাই নাই বলে, বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা বলে যে আমার এখানে এই কাজটা নেই, এই কাজটা নেই। একটা কাজ করেছিল, সেটা হচ্ছে আগরতলা শহরে কিছু মানে 35 বছরে কিছু বিল্ডিং উঠিয়েছে, একটা ব্রিজ করেছে, আর কমিউনিটি হল করেছে, মানে যাতে ভাষণ দেওয়া যায় সব জায়গার মধ্যে আছে, রাস্তাঘাট অনুন্নয়ে অনুন্নয়ে। বক্সনগরের ইলেকশনের সময় আমরা গেছি সেখানে। নাগিছড়ায় নবনির্মিত মাছের ইয়ার্ডে থাকবে সিসিটিভি, নিরাপত্তা ব্যবস্থা, ক্যান্টিন, ডাইনিং হল, মিটিং হল, 20 সজ্জা বিশিষ্ট কক্ষ, জলের ব্যবস্থা। বিগত দিনে বাজারে মাছের গাড়ি আনলোডিং হওয়ার ফলে বাজার অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকতো এবং রাস্তায় যানজট সৃষ্টি হতো, তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশ। এ সমস্ত কিছু মাথায় রেখে শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে আগরতলা শহরতলিতে একটি স্থান চিহ্নিত করা হয়। সেই স্থানেই বহিরাজ্য থেকে আসা মাছের গাড়িগুলো পার্কিং করবে, এরপর প্রয়োজন মতো ছোট গাড়ি করে মাছ নিয়ে যাওয়া হবে শহরের বাজারগুলিতে। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মেয়র দীপক মজুমদার, জেলা শাসক ডক্টর বিশাল কুমার, মহকুমা শাসক সহ অন্যান্যরা। শান্দন টিভি।